নির্বাচনের তিন সপ্তাহ পর পাকিস্তানের জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির সংসদের নিম্নকক্ষে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সদস্যদের ব্যাপক হট্টগোল আর বিক্ষোভের মধ্যেই অনুষ্ঠিত হয় এই শপথ কয়েদি নম্বর আটশো চার কিংবা ইমরান খানকে মুক্তি দিন স্লোগানে উত্তাল পাকিস্তানের পার্লামেন্ট পাল্টা স্লোগান ঘড়িচোর ঘড়িচোর স্লোগান পাল্টা স্লোগানে এক দল যখন অন্য দলকে আক্রমণ করে যাচ্ছিলেন তারই মধ্যে শপথ নিলেন নতুন সংসদ সদস্যরা দেশটি নির্বাচন ঘিরে একের পর এক নাটক দেখেছে বিশ্ববাসী সেই নাটকীয়তা কমেনি ষোলতম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশনেও অনাকাঙ্ক্ষিত ও উত্তাল পরিস্থিতির মধ্যেই হয় নতুন এমপিদের শপথ গ্রহণ শপথ বাক্য পাঠ করান স্পিকার রাজা পারভেজ জাতীয় সঙ্গে শেষ হওয়ার পরপরই ইমরান খানের পিটিআই সমর্থিত আইন প্রণেতারা বিক্ষোভ করেন যদিও নির্বাচনে কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে আগেই জানিয়েছিলেন তারা তবে স্পিকারের অনুরোধে সব সদস্যরা শপথ নেন অন্যান্যদের সঙ্গে শপথ নেন পি এম এল এন এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ জারদারি পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ শপথ নেওয়ার পর সুন্নি কাউন্সিল আইন প্রণেতারা স্পিকারের কাছে তাদের পয়েন্ট অফ অর্ডারে কথা বলার অনুমতি চান তবে স্পিকার তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন বলেন সদস্য হিসেবে নিবন্ধন করার পরে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে পারবেন বৃহস্পতিবার দেশটির সংসদের নিম্ন কক্ষের তিনশো ছত্রিশ সদস্যের সবাই শপথ গ্রহণ করেছেন তবে সংসদে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত সত্তর আসনের প্রার্থীদের শপথ এখনো হয়নি শোভন শাহমিল দিশা ডিবিসি ডেস্ক